আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি প্রফেসর মোহাম্মদ আসিফুজ্জামান কর্মরত আছি অধ্যাপক ও বিভাগীয় প্রধান চর্ম ও যৌন রোগ বিভাগ গ্রিন লাইফ মেডিকেল কলেজ হসপিটালে আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই সেটা হচ্ছে এক্সিমা এবং ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশন বা দাদের সংক্রমণ দুটোই খুবই কমন রোগ আমাদের মধ্যে অনেকেই আমরা এই রোগে ভুগে থাকি অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই দুটো রোগেই একসাথে ভুগছেন বা পর্যায়ক্রমে ভুগছেন তো এই রোগ দুটো চেনার উপায় কি এবং কখন বুঝবেন যে আপনি এক্সিমায় ভুগছেন বা কখন বুঝবেন আপনি ফাঙ্গাল ইনফেকশনে ভুগছেন এবং হলে কি করণীয় এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা অনেক সময় রুগী পেয়ে থাকি যারা দীর্ঘদিন ধরে আহ ছত্রাকের সংক্রমণ বা ফাঙ্গাল ইনফেকশনে ভুগছেন কিন্তু তিনি আহ কোনো চিকিৎসকের স্মরণাপন্ন হননি নিজে থেকেই কারো পরামর্শে কোনো একটি ওষুধ ব্যবহার করছেন মলম তো দেখা যায় যে সেই ওষুধটি আসলে আহ এক্সিমার ওষুধ এবং এটা ওই ফাঙ্গাল ইনফেকশনে ব্যবহারের কারণে দেখা গিয়েছে যে ফাঙ্গাল ইনফেকশনটা আরো বেড়ে একটা জটিল আকার ধারণ করেছে আবার এর উল্টোটাও দেখা যায় যে অনেকদিন ধরে এক্সিমাতে ভুগছেন কিন্তু উনি ব্যবহার করছেন ফাঙ্গাল ইনফেকশনের বা দাঁতের ওষুধ কারো পরামর্শ হতে পারে এবং যার ফলে দেখা যায় যে সেখানে এক্সিমাটা আরো বেড়ে গিয়ে আরো জটিল সমস্যার সৃষ্টি করেছে তো প্রথমে একটু চিনে নেই যে ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাক বা দাঁত দেখতে কেমন বা কখন বুঝবেন দাঁত মূলত দেখা যায় ত্বকের ছত্রাকের সংক্রমণ আমাদের শরীরের যে কোনো জায়গায় এটা হতে পারে আমাদের শরীরের হাতে পায়ে পেটে পিঠে বুকে এবং বিশেষত শরীরের ভাঁজগুলোতে যেমন গগলে হতে পারে কুচকিতে মানে দুই পায়ের ভাঁজে ফাঙ্গাল ইনফেকশনটা কেমন হয় প্রথম দিকে একটা ছোট ছোট গুড়ি গুড়ি দানার মতো থাকে বা গোটার মতো থাকে লাল হতে পারে রং এবং এটা দেখা যায় যে একটা সময় পর আস্তে আস্তে বড় হতে থাকে এবং ছড়িয়ে যেতে থাকে এবং ছড়িয়ে গিয়ে দেখা যায় যে গোলাকৃতির পয়সার মতো হয় এবং অনেকটা জায়গা জুড়ে ধীরে ধীরে এটা বিস্তৃতি লাভ করতে থাকে এবং অনেক সময় দেখা যায় যে পাশাপাশি থাকা অনেকগুলো ছোট ছোট গোলাকৃতির ফাঙ্গাল চাকা একত্রিত হয়ে একটা বড় চাকার সৃষ্টি করে এবং এই ফাঙ্গাল ইনফেকশনে যেটা হয় যে মাঝের যে অংশটা থাকে এটা মোটামুটি ক্লিয়ার থাকে বা পরিষ্কার থাকে কিন্তু চারিদিকে একটা বর্ডার থাকে যেটা লাল হয় কখনো কখনো ওই স্কিনের বই ওই ত্বকের ওপরে একটু ড্রাইনেস দেখা যায় বা একটু শুষ্ক অবস্থা দেখা যায় এবং হালকা স্তরের মতো উঠতে পারে আমরা যেটাকে স্কেইল বলে থাকি এবং এই জিনিসটা অনেক বেশি চুলকায় অত্যন্ত যন্ত্রণার সৃষ্টি করে এবং এই চুলকানিটা যেটা হয় যে রুগীদের অনেক অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চুলকানোর সময় উনি যখন চুলকান বেশ একটা তৃপ্তি অনুভব করেন যার ফলে দেখা যায় যে দীর্ঘ সময় ধরে চুলকানোর কারণে একটা ঘাঁয়ের বা ক্ষতের সৃষ্টি হয় তো এই হচ্ছে মূলত ফাঙ্গাল ইনফেকশন বা ত্বকের দাঁত বা ছত্রাকের সংক্রমণ চেনার উপায় এবং আহ এটা মূলত দেখা যায় যে গরমকালে বা যখন শরীরের ঘাম অনেক বেশি হয় বা বর্ষার যে আবহাওয়াটা আছে তখন বেশি দেখা যায় বা অনেক বেশি টাইট ক্লোদিং যারা পরেন আটো ছাটো কাপড় যাদের পরা হয় বা দেখা যায় যে সুতি বাদে অন্যান্য কাপড় যারা পরছেন দীর্ঘ সময় ধরে পরে আছেন বা যারা ধরেন যে আহ জুতা মুজা অনেক সময় ধরে পরে থাকতে হয় তাদের ক্ষেত্রে দেখা যায় পায়ে এই সমস্যাটা হতে পারে এটা হচ্ছে মূলত ছত্রাকের সংক্রমণ চেনার উপায় আর আরেকটা বিশেষত্ব আছে এই ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে এটা অত্যন্ত ছোঁয়াচে দেখা যায় যে বাড়ির একজনের হলো বা বা হোস্টেলে মেসে একজনের হয়েছে সেখান থেকে আরো অন্যান্য অনেক মানুষের মধ্যেও এই সংক্রমণটা ছড়িয়ে যেতে পারে সুতরাং এই ধরনের কোনো সমস্যা যদি কেউ দেখেন তার শরীরে হচ্ছে বা তার পরিবারের কারো হচ্ছে সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে আপনি ছত্রাকের সংক্রমণে ভুগছেন এবং এটার চিকিৎসাটা ভিন্ন এবং এই ছত্রাকের সংক্রমণের চিকিৎসার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিকভাবে সঠিক নিয়ম অনুযায়ী যদি চিকিৎসাটা সম্পন্ন করা যায় তাহলে এই ছত্রাকের সংক্রমণ সেরে যায় এবার আসলে আমরা এক্সিমার বিষয়ে একটু কথা বলি এক্সিমাও একটি কমন রোগ অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা হয় এবং এক্সিমাও দীর্ঘ মেয়াদি একটি রোগ অর্থাৎ এক্সিমা শুরু হলে দেখা যায় যে দিন ধরে এই সমস্যাটা রয়ে যায় অনেকের ক্ষেত্রে বারবার ফেরত আসে মূলত এক্সিমাটা আসলে কি আমরা এটাকে বলে থাকি ত্বকের প্রদাহ বা ইনফ্ল্যামেশন জনিত কোন ঘটনা অনেক কারণে এক্সিমা হতে পারে যেমন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কোনো কিছু শরীরে সংস্পর্শে আসলে সেখান থেকে একটা এক্সিমার সৃষ্টি হয় যেমন অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে মেটালে অ্যালার্জি হচ্ছে একটা ঘড়ি পরছেন যেটাতে মেটাল আছে বা মহিলাদের ক্ষেত্রে অর্নামেন্ট যেটা ইউজ করছেন কানের দুল হতে পারে গলার মালা হতে পারে সেখান থেকে ওই জায়গার ত্বকে এই কন্ট্যাক্টের কারণে দেখা যাচ্ছে যে একটা এক্সিমার মতো হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যায় জুতার যে লেদারটা আছে সেখান থেকে হচ্ছে কারো কারো ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা অনেক বেশি পানির কাজ করেন তারা ডিটারজেন্ট বা সাবানের সংস্পর্শে আসার পরে দেখা যায় হাতে হচ্ছে আবার কিছু এক্সিমা আছে যে কোনো সংস্পর্শ ছাড়া শরীরের ইন্টারনাল কিছু ব্লাডের চেঞ্জের কারণেও শরীরের বিভিন্ন জায়গায় হয়ে থাকে তো এক্সিমাটা যেটা হয় যে প্রথম দিকে দেখা যায় যে ওই জায়গাটা চুল কাচ্ছে একটু লাল হয়ে যায় এবং তারপর দেখা যায় এখানে গুড়ি দানা হয় এবং আস্তে আস্তে সময়ের পরিক্রমায় দেখা যায় ওই ত্বকটা ওই জায়গার স্কিনটা একটু হার্ড বা শক্ত হয়ে যায় আমরা যেটাকে লাইকেনিফিকেশন বলি এবং উঁচু হয়ে একটা গোটার মতো একটা বড় একটা চাকার মতো সৃষ্টি করা আমরা যেটাকে প্লেগ বলে থাকি এবং যদি কোনো কিছু সংস্পর্শে যদি এটা হয় আমরা যেটাকে অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস বলি তাহলে দেখা যায় যেই ত্বকের যে অংশটা ওই একটা বিশেষ বস্তুর সংস্পর্শে আসছে ওই জায়গাতেই এটা সীমাবদ্ধ আছে আর কিছু কিছু এক্সিমা আছে যেমন অ্যাটোপিক ডার্মাটাইটিস বা এরকম কিছু অসুখ আছে যে ক্ষেত্রে দেখা যায় ত্বকের বিভিন্ন অংশে এই এক্সিমাটা ছড়ায় এটাও অত্যন্ত চুলকায় এবং চুলকানিটা অত্যন্ত যন্ত্রণার সৃষ্টি করে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন থেকে এটাকে পার্থক্য করার যে বিশেষ বিষয়টা আছে সেটা হচ্ছে যে ত্বকের ছত্রাকের সংক্রমণ বা ফাঙ্গাল ইনফেকশনে গোলাকৃতির চাকার সৃষ্টি হয় মাঝখানের অংশটা ক্লিয়ার থাকে আর এক্সিমাতে যেটা হয় পুরো জাগা জুড়ে একটা কালো উঁচু শক্ত একটা স্তরের বা একটা আবরণের সৃষ্টি করে এবং ওইখানে দেখা যায় যে ত্বকটা অত্যন্ত রুক্ষ হয়ে আছে এবং সময়ের পরিক্রমা ওই জায়গার ত্বকটা আস্তে আস্তে মোটা হয়ে যায় তো এক্সিমার ক্ষেত্রে আমি একটি কথা বলতে চাই যে সেটা যে কারণেই হয়ে থাকুক না কেন সেটাকে নির্ণয় করে এবং সঠিকভাবে চিকিৎসার মাধ্যমে এক্সিমাটার থেকেও রুগীকে পরিত্রাণ বা আরোগ্য লাভ করা সম্ভব তবে এই ক্ষেত্রে চিকিৎসাটা একটু দীর্ঘমেয়াদী হয়ে থাকে এবং সেক্ষেত্রে আমরা বেশ কিছু ব্যবহারের এবং খাওয়ার ওষুধ আহ রুগীদেরকে দিয়ে থাকি একটা নির্দিষ্ট সময় ধরে এই চিকিৎসাটা করলে দেখা যায় যে অনেক জটিল অনেক জটিলতা ছাড়াই অনেক সহজেই এই রোগটা থেকে বেরিয়ে আসতে পারে তো বলতে চাই যে ত্বকের ছত্রাকের সংক্রমণ এবং এক্সিমা দুটোই খুবই কমন প্রবলেম এবং অত্যন্ত যন্ত্রণাদায়ক সমস্যা সুতরাং আপনার ক্ষেত্রে কোনটা হচ্ছে সেটা বোঝার একটা আমি উপায় আজকে একটু আপনাদের সাথে আলোচনা করলাম তো যে সমস্যায় ভুগছেন না কেন এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই চিকিৎসকের শরণাপন্ন হলে আহ সঠিক চিকিৎসার মাধ্যমে দুটো সমস্যা থেকেই মুক্তি লাভ করা সম্ভব সবাই ভালো থাকবেন ধন্য